হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে 10টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর এই দেখো তোমাদের দাদাভাই অবস্থা দেখো তো। আমরা ছোটোবেলায় হয়তো এইভাবেও কাদামাটি এরকম ঘাঁটিনি, ও যেভাবে এরকম করে ঘাঁটছে। তো এটা মাটিটা রেডি করছে, এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ মানে চারাগুলো সব এনেছে, এগুলো লাগাবে। আর ওদিকে ওই সাইডটাতে দেখো মানে আলু গাছ লাগানো আছে, আর এদিকে ও পেঁয়াজ গাছ লাগাবে। আর চারদিকটাতে শাকের তলা দিয়েছে মা, আর মাঝখানে ও পেঁয়াজ গাছটা লাগাবে বলে মাটিটা ভালো করে রেডি করে নিচ্ছে। মানে এইভাবে পা দিয়ে সব মানে কি বলবো, মাটিটা মানে সব রেডি করে নিচ্ছে, বালি দিয়েছে, আর দিয়েছে ওই খড়ের যে মানে খড়ের পোড়ানো যে ছাইটা ওইটা দিয়েছে, দিয়ে ভালো করে মাটিটা এইভাবে কাদামাটি করে তৈরি করে তারপরে গাছটা লাগানো হবে। আর এদিকে দেখো, এই যে তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি, এদিকে যে আলু গাছটা লাগানো ছিল তো লাগিয়ে গেছিলাম, এই দেখো সবে গাছ বেরিয়েছে। এটা লাল টুকরি লাগানো হয়েছিল এই দিকটা, তো এই দিকটা আগে বেরিয়ে গেছে। আর এদিকের মাটিটাও খুব সুন্দর করেছিল, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। আর এখনও মাটি রেডি হয়নি, ও এখনও মাটি থাসছে। তো আমাদের বাংলা ভাষায় এখানে বলে মাটি থাসা, এরকম পা দিয়ে ভালো করে চেপে চেপে রেডি করে নিচ্ছে মাটিটা। আর দেখো ছাই দিয়ে দিচ্ছে। আর এদিকে মা লাগিয়েছে কাঁচা লঙ্কার গাছ আর ওলকপির গাছ, তো এদিকে আমি একটু সার দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু মাটি তৈরি করার জন্য ওখানে সারটা দেওয়ার জন্য নিয়ে এসছে, তো ভাবলাম এদিকে ও দিয়ে দিই, এই গাছগুলোও একটু সার পেয়ে যাবে। এটা ইউরিয়া সার, তো আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দুজনে মিলে আবার একটু জল টল দিয়ে দেবো গাছের গোড়াতে, যেহেতু আমরা সার দিচ্ছি। ভাবছিলাম কালকে মানে এর আগের দিন বিকেলে করব, তো সময় হয়নি, এই জন্য একটু আজকের দেরি হয়ে গেল। কারণ কী বলো তো, জানো তো তোমরা ধানের কাজ চলছিল, এদিকে ধানের কাজও হচ্ছে আর এদিকে এইসবও হচ্ছে। তো চলো একেবারে আমরা মানে খাঁটি বাঙালিদের মতন সব কিছুই করছি, ধান সেদ্ধ থেকে গাছ লাগানো সব, হ্যাঁ আরও আছে কাদামাটি তৈরি করা, সব কিছুই চলছে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর আমি ভালো আছি। একটু ওই বেশি চাপ পড়ে যাচ্ছে আমার উপরে, কারণ আমি ওখানে থাকলে মানে বাইরে যখন থাকি এতটা হয়তো কাজ করি না, শুধু রান্না করা, খাওয়া দাওয়া, ছেলের দেখাশোনা। আর এখানে এসে একটু ওই ধানের কাজটা একটু বেশি করা হচ্ছে, তো এই জন্য একটু চাপটা বেড়ে গেছে। তো যাই হোক, তো চলো এখন আমি শাটারগুলো দিয়ে দিচ্ছি গাছের গোড়াতে করে, তারপরে তোমার দাদাভাই আর আমি একটু জল দিয়ে দেবো গাছের চারদিকটাতে করে। আর একটু দূরে দূরে করেই আমি দিচ্ছি, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি, ভালো লাগছে না বসে বসে করতে। তো ওই যে দেখো দিয়ে দিচ্ছি চারদিকটা। আর এই এই চারদিকে কিন্তু মা লাগিয়েছে এই কাঁচা লঙ্কার গাছ, তো জানি না কতদিন থাকবে, কারণ এই যে দেখতে পাচ্ছ খেসারি গাছ আছে, মানে কলাই শাকের যে গাছগুলোই দেখো মাঠে সব হয়েছে, ওইগুলো যতদিন থাকবে ততদিন এই গাছগুলো থাকবে। ওইগুলো তোলা হয়ে গেলে তো সবার, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তো গরু ছাগল এগুলো তো ছেড়ে দেবে সবাই, তখন কিন্তু এগুলো খেয়ে নেবে। জানি না মা লাগিয়েছে। তো এই যে আমরা এখন গাছ লাগাবো নিচ্ছি, মাটি রেডি হয়ে গেছে, এই দেখো কখনো লাগাইনি, তো সব কিছু এখন অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। তো লাগাচ্ছি, এই যে বাবাকে আমি জিজ্ঞেস করে এসেছিলাম যে কীরকম লাগাতে হয়, বাবা বললো যে তো বললো যে যেভাবে আমরা মানে ধানের যেভাবে ব্যান রুই, তো ওইভাবেই আমাদেরকে বললো যে মানে রুইয়ে দিতে, পেঁয়াজ গাছগুলো ওইভাবে লাগাতে বললো। তো ওইভাবেই আমরা দুজন মিলে লাগাচ্ছি গাছগুলো। আর ওদিকে তোমার দাদাভাই লাগাচ্ছে গাছ, তো আমি পাকে এরকম দাঁড়িয়ে লাগাইনি, আমি একটু উপরে দিকটাতে আছি আর লাগাচ্ছি গাছগুলো। আর ওকে বললাম যে এইভাবে ফাঁকা মানে 4 ইঞ্চি ফাঁকা রেখে গাছটা লাগাও, তো ও লাগায়নি এটা, ও এই প্রথম ফার্স্ট লাগাচ্ছে, দেখা যাক কীভাবে কী হয়। আমরা তো সেই যেই পেঁয়াজটা প্রচুর সংখ্যায় অনেক হয়, যেটা আমাদের মানে গ্রামে সবাই বলে মরি পেঁয়াজ, আমি জানি না এর ভালো নাম কী আছে, তো ওই পেঁয়াজটা কিন্তু আমরা অনেক খুঁজছিলাম তো পাইনি। আরেকজন বলেছে যে এটা সেই পেঁয়াজের চারা, কিন্তু জানি না ওই পেঁয়াজ হবে কি না। তো একটা বাসকুল থেকে নিয়ে এসেছি, বলেছে 200, এখানে লাগানোর পর দেখলাম যে 50টা মতন হবে। আবার এখান থেকে কিনেছি, তারাও বলেছে 200, তো সেরকমই হয়েছে, 60-70টা মতন দিয়েছে, তো ওরা বলে 200 কিন্তু আমরা তার হিসাব করে নিই না। তো যাই হোক চলো এখন নিয়ে, যখন নিয়ে এসেছি সব লাগিয়ে কমপ্লিট করে নিই। আর আজকের ব্লগটা একেবারে ছোটো হবে, বেশি বড় করলাম না।
তো এখন গাছ লাগানো হয়ে গেছে, জল টল দিয়ে সান্টান করে চলে এসেছে। আর এই দেখো মা কতগুলো ভাত বেড়ে দিয়েছে, তো ভাতের সঙ্গে দিয়েছে স্যালাড, কলাই শাকের ভাজা, আর দিয়েছে মাছের লাল লাল ঝোল। তো এটাই আমাদের লাঞ্চ মেনু আজকের। তো চলো আজকের এখানে রাখি, সবাই খুব ভালো থেকো।